হ্যালো ভিওর্স এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল টাকা অথবা ভর্তির টাকা বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর পেমেন্ট রসিদ কীভাবে আপনি ডাউনলোড করবেন তো এই দুটি বিষয় আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা যারা ওয়ানার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে রয়েছেন সকলের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এইখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকোন প্রেস করে রাখুন তো বেশ প্রথমেই চলে আসবেন বিকাশ অ্যাপের মধ্যে তো প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে তো আপনার যত টাকা পেমেন্ট করতে হবে ওই টাকাটা অবশ্যই আপনার ব্যালেন্সে থাকতে হবে তারপর এখান থেকে আরও দেখুন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এডুকেশন ফ্রি এটার মধ্যে ক্লিক করবেন তারপর এইখানে সার্চবারে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন ওই বিশ্ববিদ্যালয়ের নাম লিখে এখানে সার্চ করবেন ধরেন আমি গরু পড়াশোনা পড়াশুনো করি তো দেখেন গরু গভর্নমেন্ট কলেজ চলে আসে তো আপনি আপনার কলেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে মাস সিলেক্ট করে নেবেন সেপ্টেম্বর তারপর এখানে স্টুডেন্ট আইডি তো এইখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে তারপর এখান থেকে পে করতে এগিয়ে যেন এটার মধ্যে ক্লিক করবেন আর এখানে অবশ্যই আপনার সঠিক রেজিস্টার নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এটা চলে আসবে তো এখন যেহেতু আমার আগের সব পেমেন্ট পেইড করা তাই এখানে জিরো জিরো শ্যু করতেছে তো এখানে যদি আপনার কোনো বকেয়া থাকে অথবা ভর্তি ফ্রি অথবা ফর্ম ফিল টাকা যদি বকেয়া থাকে সেক্ষেত্রে এখানে শ্যু করবে তারপরে এখান থেকে পরের দাপে যেতে যাতে ট্যাপ করুন এটার মধ্যে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বারটি দিলেই সরাসরি এই টাকাটা পেমেন্ট হয়ে যাবে তো এভাবে মূলত আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করবেন তারপর কথা হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট করার পর রিসিট ডাউনলোড করবেন তারপর আপনি ব্যাকে আসবেন তো ব্যাকে আসার পর এখানে আপনারা রিসিপ্ট দেখুন নামে একটু অপশন দেখতে পাবেন রিসিট দেখুন এটার মধ্যে ক্লিক করবেন তারপর এইখানে আপনারা রসিদ বা রিসিপ্ট দেখতে পাবেন তো এইখান থেকে ডাউনলোড এটার মধ্যে ক্লিক করলে আপনার রসিদ ডাউনলোড হয়ে যাবে তো দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে তারপর আপনি যে কোনো প্রিন্টারের দোকান থেকে এটা প্রিন্ট করে আপনার কলেজে গিয়ে জমা দেবেন তো এখানে দেখেন আমার রসিদ কিন্তু এখানে চলে আসে তো এটা অবশ্যই ডাউনলোড করে তারপর প্রিন্ট আউট করে আপনার কলেজে জমা দিতে হবে তো এভাবে আপনি পেমেন্ট করবেন এবং রসিদ ডাউনলোড করবেন তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও